আজ কে আমি হিউমিক অ্যাসিড গাছের অত্যন্ত প্রয়োজনীয় একটা উপাদান হিউমিক অ্যাসিড যেটা গাছকে সতেজ করে এবং ফুল ফল ধারণ করতে সুযোগ সৃষ্টি করে আর কি গাছকে খিদা বাড়ায় আর কি সেটা কথা অ্যাপিটাইট যেটা আমরা বলি তো ওই জিনিসটা গাছের ক্ষুধা বাড়ানোর জন্য আমি হিউমিক অ্যাসিড বানাইতেছি এগুলো বাজারে পাওয়া যায় কিন্তু একটু দামি বলতে গেলে আর কি যেহেতু একটু জৈব উপায় এখন আগানোর চেষ্টা করতেছি সেহেতু এখন আমি হিউমিক অ্যাসিড বানাইতেছি হিউমিক অ্যাসিডের জন্য আমি এরকম একটা গর্ত করলাম আর এতে তিনটা হাঁড়ি নিলাম তিনটা হাঁড়িতে 800 গ্রাম করে আর কি চাল দিয়ে 800 গ্রাম চালের ভাত রান্না করলাম এই যে একদম এইটা সহ আর কি এখন 800 গ্রামের চাল ভাত দিলাম ভাত দেওয়ার পর এটা মুখ বরাবর এটা যে ওই যে খেজুরের যে হাঁড়িগুলো আছে ওই খেজুরের হাঁড়িতে এই পর্যন্ত আমি ভাতের মাঠটা এবং পানি মিক্স করে দিলাম এটা পুরাটা ওইটা তো আপনি আসলে এটা যে কোনো চাল দিলেই হবে আর কি যেটা একটু সস্তা পাওয়া যায় ওই চালটা দিয়ে আর কি আমি আবারও বলি যে হিউমিক অ্যাসিডটা হচ্ছে গাছের এটা ক্ষুধা তৈরি করে অর্থাৎ গাছের নিচে খাবার আছে কিন্তু গাছ খাইতে চায় না দেন ওই মুহূর্তে আপনি এটা বানায় তারপর আপনি স্প্রে করবেন আপনি এটা আর কি আরেকটু মাঝখানে মাটি পড়বে তো আচ্ছা অসুবিধা নেই মাটি ঢাল ওদাল নিও আমি যে তিনটা দিয়ে দিলাম এটা এক একটা 5 লিটারের আর কি হাঁড়ি 5 লিটার রস ধারণ করতে পারে ওই ধরনের হাঁড়িতে অর্ধেক ভাত দিলাম আর অর্ধেক পানি বা ভাতের মার এটার সাথে যে করে যেটা থাকে ওইটা দিয়ে দিলাম আর কি বেসিক্যালি একটু জৈবর দিকেই যাই একটু একটু করে আমাদের আসলে কিন্তু একটা জিনিস সবাই খেয়াল রাখবেন যে আপনার প্রথম পর্যায়ে যদি প্রথম দিকেই যদি জৈব নিয়ে আগান তাহলে তো গাছটা বাঁচাইতেই পারবেন না এই জন্য আগে একটা গাছটা যদি একটু দাঁড়ায় যায় বা ফুল ফল আসবে দেন তো তখন আপনি মোটামুটিভাবে একটু একটু করে আগাইলেন আর কি মাটিটা উঁচা করে দিব একবার হ্যাঁ আপনারা ঘরের মধ্যে এইটা ট্রাই করতে পারেন কিন্তু এই জন্য একটু
মাটির প্রয়োজন হবে আর কি, মাটি ছাড়া এটা সম্ভব না আর কি, যে কোনো মাটি হলেই হবে আর কি। এটা আমি ঢেকে দিব, তারপরে আমি ধরেন 10 দিন পরে আমি এটা আবার টোটাল মাটি দিয়ে ঢেকে দেওয়ার পরে একদম পুরো মুখ সহ ঢেকে দিব, মানে একটা কবরের মতো আর কি জাস্ট শুধু। তারপরে মাটিটা সরাই দিয়ে এরপরে এটা আমি ই করব, ওই সময় আমি আবার আরেকটা ভিডিও করব যে কী দাঁড়াইলো আর কি। থ্যাংক ইউ।